স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে জাতি। উদযাপনের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, দিবসটি উদযাপনের আয়োজন কেমন দেখছেন রাজশাহীতে? আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল থেকেই তারা কর্মসূচির মাধ্যমে এই মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এছাড়া গতকাল রাত থেকেই কিন্তু মোমবাতি প্রজ্বলন শহীদদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এবং আজকে সকালে এই শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনও আছে। এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবং এছাড়া রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযুদ্ধের সংবর্ধনা সহ নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন হচ্ছে এবং শহীদদের স্মরণ করা হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর হাসিবুল আলম প্রধান আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। একটু বলবেন যে আজকের দিনটি কিভাবে আপনারা পালন করছেন? আজকে 26 মার্চ ঐতিহাসিক স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই দিবসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গভীর শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করে থাকে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, আমাদের মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে। ডক্টর শহীদ শামসুজ্জোহার রক্তস্নাত সেই আন্দোলনের পথ ধরে 69 গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ, এবং এই মহান স্বাধীনতা যুদ্ধেও রাজশাহী শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে, অনেক ছাত্র শিক্ষক কর্মচারী তাদেরকে হত্যা করা হয়েছে, তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাই আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে এই দিনে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে রাজশাহী শিক্ষক সমিতি, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, তারা যথাযোগ্য মর্যাদার সাথে এই শহীদ মিনারে তারা শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে। নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে, আলোচনা সভা চলছে। আমরা ধন্যবাদ আপনাকে, শুনছিলাম যে কী ধরনের কর্মসূচি পালন হচ্ছে। এছাড়া জেলার সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগেও কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে আজকের দিনটিকে কেন্দ্র করে। এই ছিল রাজশাহীর মহান স্বাধীনতা দিবসের সর্বশেষ খবর। সৌরভ, ধন্যবাদ আপনাকে।